নমস্কার বন্ধুরা, সুজিত দাস আমাকে স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন একটা ভালো ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, যেটা কিনা রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড তরফ থেকে কতগুলো ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, সেটা কিনা অপারেটর ট্রেনি। তা অপারেটর ট্রেনির জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে, আর কতগুলি পোস্ট আছে? পোস্ট হচ্ছে 50খানা পোস্ট আছে। আপনাকে হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশানটা বলে রাখি, বিএসসি ডিগ্রি। বিএসসি ডিগ্রি কেমিস্ট্রি থাকতে হবে, 3 বছরের বিএসসি ডিগ্রি থাকতে হবে, 55% মার্কস আপনার থাকতে হবে, ঠিক আছে। আর যদি আপনি পলিটেকনিক বা ডিপ্লোমা করে থাকেন কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা টেকনোলজি ক্ষেত্রে 55% মার্কস থাকে, তাহলে আপনি কিন্তু এখানে এলিজিবেল। আর এসসি এসটির জন্য, এসসি এসটির জন্য 50%, ওখানেও তাই সেম, এসটির জন্য 50%, ঠিক আছে। এবার আপনার হয়তো এই দুটোর মধ্যে কোনোটাই করা নেই, আপনার বিটেক করা আছে, 4 বছরের বিটেক করা আছে, তাহলে আপনি কিন্তু এখানে এলিজিবেল, ঠিক আছে। কিন্তু সেটা আপনাকে এনসিবিটির আন্ডারে বা যারা বিএসসি ডিগ্রি কেমিক্যালের ওপর করবে তাদের কিন্তু এনসিবিটি অ্যাপ্রুভাল চাই। সেটা একটা এনসিবিটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল প্রফেশনাল ট্রেনিংয়ের একটা সংস্থা, যেটা কিনা অ্যাপ্রুভাল দেয় বিএসসি ট্রেনিংয়ের ক্ষেত্রে। সেখানে কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল হতে হবে, নাহলে কিন্তু আপনি বসতে পারবেন না। এবার বলে রাখি, কতগুলিকে ভ্যাকেন্সি আছে বললাম, 50টা ভ্যাকেন্সি আছে। যেমন হচ্ছে জেনারেলদের 21টা, জেনারেলদের 21টা, ওবিসিতে 14টা, ইডাব্লিউএস 5টা, এসসিতে 5টা, আর এসটিতে 5টা, ঠিক আছে। এবার এজ ক্রাইটেরিয়া, এজ ক্রাইটেরিয়া কিন্তু খুব ম্যান্ডেটারি। এখানে যেমন 1/2/2019 অনুযায়ী আপনাকে জেনারেলদের 27 বছরের মধ্যে হতে হবে, এসসি এসটিদের জন্য 32 বছর, আর ওবিসি নন ক্রিমিনাল লায়ারের জন্য হচ্ছে 30 বছর বয়স্ক হতে হবে ওবিসিদের জন্য। এইবার বলছি, ফার্স্ট স্টার্টিংয়ে যখন আপনারা জয়েন করবেন তখন ট্রেনিংয়ের সময় আপনারা পাবেন হচ্ছে 9000 টাকা পার মান্থ। সেটা নিয়ে আমি আলোচনা করছি না, পরবর্তীকালে যখন আপনাদের ট্রেনিং শেষ হয় তখন আপনাদের যেমন গভর্নমেন্ট রুল আছে সেমনি আপনাদের স্যালারি হবে। এবার বলে রাখি সিলেকশান মেথড, কীভাবে সিলেকশানটা হবে আপনাদের। ফার্স্ট হবে রিটেন টেস্ট বা অনলাইন টেস্ট, আপনাদের কিন্তু অনলাইনে এক্সাম হবে। তারপর হবে ট্রেড টেস্ট, মানে যেটা আপনি ট্রেডের, আপনার যেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কেমিক্যালের উপর টেস্ট হবে ট্রেড টেস্ট। তারপরে হবে মেডিকেল টেস্ট, মেডিকেল টেস্ট, তারপরে হবে শেষ, তারপরে যা কিছু হয় পুলিশ ভেরিফিকেশান হয়, তারপরে শেষ আপনাদের। এবার বলে রাখি রিটেন টেস্টের সিলেবাসটা কী। রিটেন টেস্টের সিলেবাস হচ্ছে টেকনিক্যাল নলেজ, আপনি যে বিষয়ে টেকনিক্যাল, যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল টেকনিক্যাল নলেজ, ম্যাথ, রিজনিং, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ হয়ে গেল। এবার আপনারা হয়তো কোশ্চেন আছে যে এই পরীক্ষাটা হবে কোথায়, পরীক্ষাটা হতে পারে, পরীক্ষাটা হতে পারে আপনাদের কিন্তু মুম্বাইতে, মুম্বাইতে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। যেখানে মুম্বাইতে নেভি আছে সেখানে কিন্তু আপনার টেট টেস্টটা হবে। এবার আপনারা আবেদন করবেন কীভাবে, আবেদন করতে হবে অনলাইন মোডে, www.rcflltd.com, rcflltd.com এর মাধ্যমে আপনারা আবেদন করবেন। এবার এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা কত করে ফিস পেমেন্ট করবেন পরীক্ষার জন্য। ফিস পেমেন্ট করতে হবে একটা, জেনারেল ওবিসিদের জন্য হচ্ছে 500 টাকা, জেনারেল আর ওবিসি, আর এসসি এসটি আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কোনো ফিস লাগবে না, জিরো ফিসে আপনারা পেমেন্ট করবেন, এসসি এসটির জন্য কোনো ফিস লাগবে না। আর একটা কথা বলে রাখি, যখন আপনারা আবেদন করবেন তখন কিন্তু এজ অফ প্রুফ, মানে আপনাদের বার্থ সার্টিফিকেট রাখবেন বা স্কুল সার্টিফিকেট থাকলে ভালো, ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশানগুলো রাখবেন, তারপরে আপনারা এনসিবিটিতে যদি ট্রেনিং নিয়ে থাকেন সেখানে ট্রেনিংটা সার্টিফিকেট রাখবেন, ঠিক আছে, কম্পিউটার সার্টিফিকেট থাকলে কম্পিউটার সার্টিফিকেট রাখবেন, আর সেগুলো কিন্তু সবকটা সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে, ঠিক আছে। লাস্ট ডেট কবে আর আবেদন পদ্ধতি কবে থেকে স্টার্ট হয়েছে সেটা আমি বলে রাখি। আবেদন পদ্ধতি আপনাদের স্টার্ট হয়েছে 25/3/2019 থেকে স্টার্ট হবে, সকাল 8টা থেকে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 10/4, আগের থেকে আপনাদের বলে দিলাম 10/4/2019 5টার মধ্যে আপনাদের শেষ হয়ে যাবে। আগের থেকে আমি বলে রাখলাম আজকে 20 তারিখ, 5 দিন আগে আপনাদের বলে দিলাম আপনারা আবেদন করবেন। আর এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকন দাবিয়ে যাবেন, কারণ
প্রত্যেকটা জব নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই বুঝে না পারলে কমেন্ট করবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।